ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজি ফসুরামের বন্যার পানি এখন সোনাগাজীর নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। এখানকার মানুষ 6 লাখ এখন পানিবন্দি আছে। তাদের এখন কষ্ট হচ্ছে, সুপেয় পানি এবং খাদ্য সংকটেই তারা ভুগছে। অনেক ত্রাণ সামগ্রী নিয়ে এসছে, লাল পোলে অবস্থান করছে, সোনাগাজীর দিকে তারা যেতে পারছে না। কারণ হচ্ছে ওইদিকে প্রচুর পরিমাণে পানি আছে, তারা গাড়িতে করে টান আনলো, যেতে পারছে না। এখন নৌকা, স্পিড বোট, এই যন্ত্রগুলোর কারণে তারা এখন হিমশিম খাচ্ছে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে অনেক মানুষ তাদের এলাকাবাসীর জন্য ত্রাণ নিয়ে আসলেও সেই ত্রাণ তারা ব্যবহার করতে পারছে না। তারা চাচ্ছেন সরকারি উদ্যোগে এই অঞ্চলের মানুষের সহায়তাগুলো বাড়ানোর জন্য। আর অনেক মানুষকে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে, তারা ত্রাণ নিয়ে এসে শুধু শুধু সেলফি বাজি করছে। অনেকে সেলফি তুলে আপলোড দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা অর্থ সংগ্রহ করছে। এটিও এক ধরনের প্রতারণা বলে দাবি করছে সোনাগাজী অঞ্চলের মানুষরা। তবে তারা চান এই প্রতারণা থেকে তারা যেন পরিত্রাণ পান। আমরা এখানে যতটুকু দেখেছি পানি কোমর সমান পর্যন্ত অবস্থায় নিমজ্জিত আছে। এখানে এখন যে খাদ্যের সংকট, পানির সংকট, তারপরে ঔষধের সংকট, হাজারে হাজারে মানুষ, তারা যেভাবে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেছিল, সেভাবে সোনাগাজীর দিকে বা সোনাগাজী থেকে ফেনী অঞ্চলের দিকে এই শরণার্থীগুলো তারা হুহু করে ফেনী শহরে ঢুকছে। তবে ফেনী শহরের বাসস্থানেও অনেক বেশি সংকট তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে ফেনীর সোনাগাজীর সর্বশেষ অবস্থা। এই ছিল আমার কাছে।